the claimants of humanity and freedom of expression have decided to fight against the holy book of the Quran. ইউরোপের দেশ সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটেছে ইউরোপের আরেক দেশ ডেনমার্কেও। The cause of these insults to the Quran is the weakness and humiliation of the new generation. গত 28 জুন সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে প্রকাশ্যে কোরআন শরীফে আগুন দেন সালওয়ান মমিকা নামের এক ইরাকি বংশোদ্ভূত শরণার্থী। 21 জুলাই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ড্যানিশ প্যাট্রিয়টস নামের একটি উগ্রপন্থী গোষ্ঠী কোরআন শরীফে আগুন ধরিয়ে দেয়। এরপর 24 জুলাই কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআনে আগুন ধরিয়ে দেন একদল বিক্ষোভকারী। এসব ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন মুসলিম দেশ। প্রতিবাদে নিজ দেশ থেকে সুইডিশ রাষ্ট্রদূতকে তাড়িয়ে দিয়েছে ইরাক। কোরআন পোড়ানোর সাম্প্রতিক এসব ঘটনার নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। তবে প্রশ্ন উঠেছে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে সুইডেনে কেন বারবার পোড়ানো হয় কোরআন। মূলত সুইডেনের বাক স্বাধীনতার আইনে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি বৈধ। সুইডেনের বিভিন্ন আদালত জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় মূলনীতি ও আদর্শ অনুযায়ী ধর্মগ্রন্থ পোড়ানো সংক্রান্ত সমাবেশে বাধা দেওয়ার এখতিয়ার নেই পুলিশের। America supporting countries of such major that you cannot stop the rights.